আমরা আজকে এসএফআই এবং টিএসইউর উদ্যোগে তপশিলি জাতি উন্নয়ন যে দপ্তর এবং উপজাতি কল্যাণ দপ্তর সেই দুটো দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হব। আমাদের মূল দাবি যে রাজ্যের 90% ছাত্রছাত্রী রয়েছে এসটি এবং এসসি যাদের স্টাইপেন্ড এখনও মিলেনি। স্টাইপেন্ড মার্চ মাসের মধ্যে পাওয়ার কথা ছিল, এখন আগস্ট মাস, কিন্তু দপ্তর স্টাইপেন্ড রিলিজ করছে। তাতে করে আমাদের রাজ্যের তফসিলি অংশের, উপজাতি অংশের ছাত্রছাত্রীরা দারুণ সমস্যায় পড়েছেন। বিভিন্ন ইনস্টিটিউশন তাদের যে ফি সেটা সঠিক সময়ে না দেওয়ার ফলে তাদেরকে অতিরিক্ত হারে ফাইন ধার্য করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে ত্রিপুরা প্যারামেডিকেল সায়েন্সের যে কলেজ রয়েছে টিপ, সেই কলেজের মধ্যে ইতিমধ্যে ঠিক করে নেওয়া হয়েছে যারা এই ফি দিতে দেরি করবে প্রতিদিন 25 টাকা করে অতিরিক্ত তাদের জন্য দেওয়ার সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তাতে করে এই রাজ্যের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে, তারা বিপন্নতার মধ্যে রয়েছেন। আমরা বারবার বলেছি যে সঠিক সময়ে স্টাইপেন্ড মিটিয়ে দাও, এবং যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে এটা বর্তমান যা বাজার মূল্য তার তুলনায় তো অনেক কম, তারপরও সেই স্টাইপেন্ড সঠিক সময়ে মিলছে না। আজকে আমরা একসঙ্গে দুই অধিকর্তার নিকট মিলিত হব, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা, তপশিলি কল্যাণ দপ্তরের অধিকর্তা, তাদের দুজনের কাছেই আমরা দাবি করব এই মাসের মধ্যে, যাতে এই মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত স্টাইপেন্ড মিটিয়ে দেওয়া হয়। এটা আমাদের মূল দাবি, তার সঙ্গে আরও কিছু আনুষাঙ্গিক দাবি আছে, সেই দাবিগুলিও আমরা অধিকর্তার নিকটে তুলে ধরব। এই প্রশ্নে যদি দ্রুত সুরাহা না হয় তাহলে এসএফআই টিএসইউ যৌথভাবে আরও বড় পরিসরে এই অধিকর্তার অফিসে আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হবে।